নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি অমৃতা। শুরু করছি এই মুহূর্তে, আর এখন যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা টিভির সম্প্রচারে আর কোনো বাধা নেই। লাইসেন্স পূরণ নবীকরণ করছিল না কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক, কিন্তু হাইকোর্টের নির্দেশে বহাল যতক্ষণ না আদালতের বিচারাধীন বিষয় ততক্ষণ অবধি কলকাতা টিভির সম্প্রচারে কোনো বাধা নেই। আমাদের প্রতিনিধি রয়েছেন দেবাশিস সেনগুপ্ত, তার সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মালা রায়। তার ঠিক এই বছর তিনি ঠিক কি বলছেন শুনব। দেখো অমৃতা, দেশের যে বর্তমান কেন্দ্রীয় সরকার আছে তার বিরুদ্ধে, এই কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার যে অভিযোগ করছিল যে এই সরকারটা, কেন্দ্রের সরকারটা প্রতিহিংসা পরায়ণ, এবং আরও অভিযোগ ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারংবার বলে এসছে যে সমস্ত টিভি চ্যানেলগুলোকে তারা কুক্ষিগত করার চেষ্টা করছে, কিন্তু কলকাতা টিভিকে সেটা করতে পারেনি, আর যার ফলে কলকাতা টিভির সম্প্রচার বন্ধ করার নির্দেশ এসেছিল। অবশেষে আদালতের নির্দেশে এবং অতি অবশ্যই বাংলার বিশিষ্টজন, বাংলার যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের চেষ্টায় অবশ্যই কলকাতা টিভি গিয়েছিলেন মহামান্য আদালতে। আদালতের নির্দেশে এই মুহূর্তে কলকাতা টিভি সম্প্রচার কোনো বন্ধ নেই, কারণ তথ্য এবং সংস্কৃতি দপ্তর, কেন্দ্রের তত্ত্ব সংস্কৃতি দপ্তর সেই যে অর্ডার ছিল সেটা তা কিন্তু প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। আমরা এই বিষয়ে তাদের সহযোগিতা পেয়েছিলাম। প্রথমে আমরা মালা দি সহ যারা বিশিষ্ট নেতৃত্ব আছে রাজনৈতিক ব্যক্তি, তাদেরকে প্রত্যেককে কলকাতা টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিদি। কলকাতা টিভিকে বন্ধ করার সরকার চালাচ্ছে কেন্দ্রে, এর একটা প্রতিহিংসা পরায়ণ সরকার, এরকম সরকার আমি রাজনৈতিক জীবনে, আমার বহু বছর হয়ে গেল, আমরা এরকম সরকার দেখিনি। কেন্দ্রের সরকারে আমরা নেহরুজিকে দেখেছি, আমরা অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি, আমরা মোরারজি দেশাইকে দেখেছি, সবাইকেই দেখেছি, নরসিমা রাওকেও দেখেছি, কিন্তু এই রকম প্রতিহিংসা পরায়ণ একজন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ বা তার কেন্দ্রে যে সরকার চলছে, তার এরকম এত প্রতিহিংসা পরায়ণ সরকার জীবনে কেউ দেখেনি। গণতন্ত্র হত্যা করা, আর যারা ওর স্তুতি না করবে, যারা বিজেপির পদলেহ না করবে, যারা কুক্ষিগত করে সবটাই চালাবার চেষ্টা করছেন, যেটা মিডিয়াগুলোকে সঙ্গে নিয়ে, মানে সবটাই ওদের স্তুতি করতে হবে, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের স্তুতি করা যাবে না। এটা তো কোনোদিন গণতন্ত্রে হয় না, এবং গণতন্ত্রে এই যে বাকস্বাধীনতা, গণতন্ত্রে বা যে মানুষের যে চলা ফেরা কথা বলা, এটা হরণ করে নেওয়ার একমাত্র এই সরকারের আমলেই আমরা দেখলাম। এবং এত হিংসাপরায়ণ, এবং প্রত্যেকটা আপনারা ঘটনাচক্রও দেখছেন, বিরোধী দলগুলোকে যেভাবে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে, এবং যারা তার কথা শুনবে, যারা কেন্দ্রীয় সরকারের কথা পদলেহন করবে, তাদের ওরা পুরস্কৃত করবে, আর যারা একটু সমালোচনা করবে অথবা তাদের মতামতটা মানতে পারবে না যে দলগুলো, সেই দলগুলোর প্রতি এরা এরকমভাবে হিংসাপরায়ণ সমস্ত কাজকর্ম করবে। এবং যে মিডিয়াগুলো, যেমন ধরুন কলকাতা টিভি নিরপেক্ষ যে সাংবাদিকতা করে, সেটা এরা মেনে নিতে পারছে না। এরা চাইছে সবটাই ওদের কথা বলবে, বিজেপির স্তুতি করতে হবে, সরকারের সমস্ত ঘটনাচক্র যা কাজ হবে সবটাই তাদের হয়ে বলতে হবে। এটা তো একটা যে কোনো সংবাদপত্র বা যে কোনো মিডিয়া বা ইলেকট্রনিক্স যে চ্যানেল আছে, তারা তো এটা কোনোদিন, এটা তো হয় না। এটা গণতন্ত্র বলে একটা কথা আছে, এই জায়গাটাতে আমি বলবো যে এটা সবার চাপে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার এটা করতে বাধ্য হয়েছে, কারণ সব কিছু শেষ হয়ে যাবে না হলে। এইটুকু যদি না থাকে, সবার যদি একটু প্রতিবাদ না থাকে, কোথাও সুপ্রিম কোর্টের, কোথাও হাইকোর্টের, কোথাও অন্যান্য মানুষের প্রতিবাদ, অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতিবাদ না থাকলে আজই কিন্তু এই ধরনের স্বাধীনভাবে চ্যানেলগুলো চলতে পারত না। আজই তাদের চাপেই হোক, আর সরকার পিছু হটতে খানিকটা বাধ্য হচ্ছে, সেই জন্যে আমরা চাইব কলকাতা টিভি তার নিজস্ব ভঙ্গিমায় তারা সংবাদ পরিবেশন করুন, এবং নিরপেক্ষ তারা যে সাংবাদিকতা করেন সেটা বজায় থাকুক, এটাই আমরা চাইব।
আমাদের এডিটর কৌস্তুভ রায় তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কোন শক্তির কাছে তিনি মাথা নত করবেন না, লড়াই চালিয়ে যাবেন, শেষ থেকে ছাড়বেন এবং আমরা সত্যি কথা বলবো এবং গণতন্ত্রের যে চতুর্থতম যে ভূমিকা সেই ভূমিকা পালন করবে কলকাতা টিভি, এবং যার ফলে কিন্তু আজকে আমাদেরকে এইভাবে বিভিন্নভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। চ্যানেল বন্ধের একটা হুমকি অহংকার হয়েছিল যা আদালতে শেষ পর্যন্ত রক্ষা করে গিয়েছে এবং আদালত সেটাকে বলেছেন প্রত্যাহার করার জন্য, অবশ্যই তথ্য সংস্কৃতি প্রত্যাহার করে নিয়েছে। আগামী দিনে এই যে চাপ আবারও আসবে না সেটা তেমনটা নয়, সেক্ষেত্রেও কি আপনারা কলকাতা টিভির পাশে থাকবেন? কেউ বলতে পারে না, সবসময় আমরা কলকাতা টিভির পাশে থাকবো। আমরা সমস্ত যারা বিরোধী রাজনৈতিক দলগুলো করি, নিরপেক্ষ সাংবাদিকতা যারাই করবে তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস থাকবে, সবসময় আমরা সাংসদরা থাকবো, আমাদের সরকার থাকবে, বিধায়করা থাকবে, সবাই থাকবে, মুখ্যমন্ত্রী তো আছেনই। এবং আমরা চাইছি নিরপেক্ষ সাংবাদিকতা, আপনারা তো কারোর কোনো দলের স্তুতি করছেন না, সুতরাং নিরপেক্ষ সাংবাদিকতা সবাই আমরা চাই। সেই কারণেই কলকাতা টিভি সবসময় মানুষের মনে থাকবে এবং এবং সেই সংবাদ সংবাদ পরিবেশনের ফলে মানুষ সব কিছু জানতেও পারবে এবং নিরপেক্ষ সাংবাদিকতা হলে চাপান উতুরের ব্যাপারটাও চলে যাবে এবং যেটা আসল ঘটনা, পুরো সত্য ঘটনা যেটা, সেটা অবশ্যই মানুষের কাছে উঠে আসবে। আমরা এইটুকুই শুধু বলতে চাই এবং কৌস্তুভ রায়কে ধন্যবাদ যে তিনি এই ধরনের মানসিকতার চাপে নতি স্বীকার করেননি, এটা অবশ্যই তার ধন্যবাদের প্রাপ্য তিনি এবং তার যারা সংবাদপত্রে অন্যান্য যারা আছেন তাদের ভূমিকাও আমি খুব প্রশংসনীয়। কোনো চাপের কাছে মাথা নত নয়, আমরা কাজ কথা বলে যাব, মানুষের কথা বলবো, তার জন্য যদি কোনো চাপ আসে সে চাপ আমরা প্রতিহত করব, লড়াই জারি রাখবে এবং আমাদের পাশে জানি বাংলার মানুষ আছে, পশ্চিমবাংলার মানুষ আছে, রাজনৈতিক দলগুলো আছে, বিশিষ্ট মানুষজন আছে, যার চাপে কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রক দপ্তর কিন্তু এই আদেশ আইন থেকে শুরু করে বিশেষজ্ঞ মন্ডলী, শিল্পী মন্ডলী সকলেই রয়েছেন কলকাতা টিভির পাশে। অনেক ধন্যবাদ দেবাশিষ তোমাকে। এই মুহূর্তে এখন এই অবধি, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।